চাকরি নিয়ে পুরুলিয়া জেলা জুড়ে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠে আসছে যে পুরুলিয়ার ভূমিপুত্রদের বঞ্চিত করে একের পর এক সরকারি চাকরি দেওয়া হচ্ছে শুধু বহিরাগতদের। সম্প্রতি পুরুলিয়ার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে গ্রুপ ডি পদে যোগ দেয় 30 জনেরও বেশি যুবক যুবতী। লক্ষণীয়ভাবে এর মধ্যে পুরুলিয়া জেলার একজনও নেই, অথচ ঝাড়খণ্ড এমনকি বিহার থেকেও একাধিক যুবকের নাম তালিকায় রয়েছে। এতেই বাস্তবে হতবাক হয়ে গেছে পুরুলিয়ার তরুণ প্রজন্ম। বিষয়টি নিয়ে সময় জঙ্গল মহলের এক্সক্লুসিভ রিপোর্ট। আচ্ছা দেবাশিস বাবু, যেটা দেখা যাচ্ছে যে পুরুলিয়ায় যুবক যুবতীদের মধ্যে ব্যাপক ক্ষোভ, যেখানে সমস্ত দপ্তরগুলোতে বাইরের ছেলেরা এসে জয়েন করছে, তো এই বিষয়টা আপনারা কীরকম দেখছেন তৃণমূলের থেকে? দেখুন, এইটা আমরা প্রতিনিয়তই কথাটা আমাদেরকেও শুনতে হচ্ছে, অফিসে বসে, মিউনিসিপ্যালিটিতে বসে, রাস্তাঘাটে, সব জায়গায় মোড়ে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, যত সরকারি কর্মসংস্থানের যেগুলো জায়গা আছে পশ্চিমবঙ্গ সরকারের, যেমন ধরুন আজ বছর দুয়েক আগে আমাদের মাইন্স টার্মিনালসে 15-16 জন বাইরের ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিল। তখন আমরা একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদের হোম ডিস্ট্রিক্টের যারা ছেলেরা বাইরে আছে তাদেরকে আনা হোক। তো আবার কিছুদিন এখন ইদানিং শোনা যাচ্ছে যে এই রিসেন্ট এই ভূমি রাজস্ব দপ্তর বলুন, চাই আরও কিছু কিছু দপ্তরে আমাদের কাছে যারা অভিযোগ করছে, আমাদের মানে যারা অ্যাক্টিভ কর্মী বলুন, চাই পুরুলিয়ার নাগরিকরা বলুন, চাই পৌরসভায় যারা পৌর সুযোগ সুবিধা নিতে আছে, তারাও বলছে একই কথা যে আপনাদের এইটা বাইরে থেকে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে আদার ডিস্ট্রিক্টে এসে এখানে চাকরি বাকরিতে নিয়োগ হয়ে যাচ্ছে, অথচ আপনারা কোনো করতে পারছেন। তো আমরা এইটা পুরুলিয়া জেলা নেতৃত্বকে বারংবার বলেছি, এইটা যদি না মানে ঠিক করা যায়, এইটা নিজেরা বসে যদি না ঠিক করা যায়, এবং যারা বাইরে আমাদের পুরুলিয়ার বাইরে যারা কর্মরত আছে তাদেরকেও যাতে আমি বলবো তাদের হোম ডিস্ট্রিক্টে আনা হোক, যেমন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে ছেলেরা এখানে এসে চাকরি জয়েন করছে। আবার পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিছু ছেলে বর্ধমান, মেদিনীপুর, মুর্শিদাবাদের মতো জায়গায় পড়ে আছে প্রত্যন্ত এলাকা, তাদেরকেও এখানে আনা হোক। আমার বক্তব্য, মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে, এই ক্ষোভটা কিন্তু জেলা নেতৃত্ব একটা দায়িত্ব অস্বীকার করতে পারবে না, আমরা অস্বীকার করতে পারবো না এই দায় থেকে। তার জন্য আমরা এটা চেষ্টা করছি যে জেলা নেতৃত্বের সঙ্গে বসে যাতে এইটা সর্বোপরি একটা মীমাংসার পথে আসে, এবং যাতে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের হোম ওয়ার্কারের ছেলেরা যাতে এখানে বিধিগুলো সরকারি দপ্তরের সুযোগ সুবিধা পায়, যাদের যোগ্যতা আছে, আমি বলছি না বিনা যোগ্যতা, যোগ্যতা যাদের আছে এবং প্রচুর প্রতিভাবন সম্পন্ন আমাদের ছেলেরা আছে যোগ্যতা, যারা প্রত্যেকটা অফিসে সুযোগ সুবিধা পেতে পারে, কিন্তু সেইটা আমাদেরকে দেখা উচিত। জেলা নেতৃত্বকে আমি নিশ্চয়ই বলবো যাতে এটার সঠিক সমাধান করার একটা পথ বের করে। পুরুলিয়া পৌরসভার কাউন্সিলর দেবাশিস চ্যাটার্জির এই বক্তব্যের সাথে সাথে আরেকটি বক্তব্য তুলে ধরা হচ্ছে। তৃণমূলের আভ্যন্তরীণ মিটিংয়ে ক্ষোভ কতটা ছড়িয়েছে তার আভাস পাওয়া যাবে দলের সাধারণ সম্পাদক নবেন্দু মাহালির কথায়। এটা আমাদের জেলার সমস্যা। আমরা তারপরও লক্ষ্য করছি, টেটের পর, এসএসসির পর আমরা যখন বেকার ছেলেরা দেখছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে, এডুকেশন দপ্তরে বাইরের জেলার লোক জয়েন করছে, ডিআই অফিসে জয়েন করছে, গত 3-4 দিন আগেও ল্যান্ড সেকশনে 25-30 জন ছেলে জয়েন করেছে, এত বিপর্যয়ের পরেও দেখছে বাইরের ছেলেরা। আমরা হয়তো বলতে পারেন সরকারি নিয়মে হচ্ছে, গ্রুপ ডি রিক্রুটমেন্ট সারা রাজ্যের একসঙ্গে হয়েছে, কিন্তু আমার জেলার ছেলেরাকে আমরা বোঝাতে পারছি না যেটা সরকারি নিয়মে হচ্ছে। আমার জেলার বেকার বলছে মেদিনীপুরের লোক আসে চাকরি করবে, আর আমি কি ঠান্ডাটা বয়ে ঘুরে বলব? এই কথা বলছে আজকে। তাই আমরা বলতে চাই যে সংগঠন ঘুরে দাঁড়াবে, যুব সমাজকে আবার ফিরে নিয়ে আসতে হবে, যদি আমরা আমাদের সরকার, আমাদের পার্টির পলিসি ঠিক করতে পারি। এটা কিভাবে হবে না হবে, এটা আপনারা মন্ত্রী আপনারা উপর লেভেলে আছেন, সেটা ঠিক করতে হবে, সেই বার্তা দিদির কাছে পৌঁছতে হবে। আমাদের যুব সমাজ আজকে মুখ ফিরিয়ে নিয়েছে শুধুমাত্র বেকার সমস্যার কথা ভেবে, একটাই কারণ এই জেলায় কলকারখানা নেই, এই জেলায় চাষ হয়নি, এইবার তো খরা হবে, যতটুকু চাষ জমি আছে সেটাও হবে না। আমাদের এই জেলার যুব সমাজ তৃণমূলের দিকে তাকিয়ে আছে যে তৃণমূল পঞ্চায়েত থেকে জেলা পরিষদ, ব্লক সমস্ত দখল আছে, অথচ জেলার বেকার ছেলেরা কেন পড়ে থাকবে। বিষয়টি নিয়ে খোঁজ নিতে পুরুলিয়ার ভূমি রাজস্ব দপ্তরে গিয়ে দেখা যায় কাজে যোগ দিতে সেখানে এসেছে ভিন জেলার যুবকরা। তাদের দাবি, নিয়ম মাফিক পরীক্ষা দিয়ে কাজ পেয়েছে তারা, পুরুলিয়ার ছেলেরাও অন্য জেলায় কাজ পেয়েছে। এ নিয়ে বিতর্ক অহেতু। কিভাবে রিক্রুটমেন্ট হলো আপনাদের? আমরা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, যে 6000 শূন্য পদ
ছেড়েছিল, সেখানে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, আমাদের পরীক্ষা হয়েছিল, রিটার্ন পরীক্ষা হয়েছিল 2017 সালে 24শে জুলাই। সেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে আমাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল, কলকাতায় ইন্টারভিউ আমরা দিয়ে এসেছিলাম, তারপর পুরুলিয়া ডিএমএর আন্ডারে আমাদেরকে রিক্রুট করানো হয়েছে। ওখানে কি এমন কোনো কলাম ছিল যে কোন জেলা বেছে নেবার কোনো ব্যাপার ছিল? না, সেরকম কিছু ছিল না, মানে ওভারঅল পরীক্ষা হয়েছিল। হ্যাঁ, ওভারঅল ওয়েস্ট বেঙ্গল পরীক্ষা হয়েছিল। আপনাদের মধ্যে কয়েকজন দেখলাম বিহার এবং ঝাড়খণ্ডেরও রয়েছে। হ্যাঁ, ওরা আদার ডিস্ট্রিক্ট থেকে, মানে আদার স্টেট থেকে ওরা অ্যাপ্লিকেশন করেছিল, ওরা মানে দেওয়া ছিল অপশন যে আদার ডিস্ট্রিক্ট থেকেও করা যেতে পারে। আচ্ছা, তো এই যে আপনাদের ঘর তো দূরে, পুরুলিয়াতে দিয়ে দিলে এটা অসুবিধা হবে না? কারণ আপনারা তো পুরুলিয়ার থেকে অনেকটা, নিজেদের ডিস্ট্রিক্টে কেন পেলেন না সেটা বলতে পারছি না, সেটা আমরা কি করে বলবো। আচ্ছা, মানে এটা পার্ট যেমনভাবে সিলেক্ট করেছেন, যেমনভাবে মানে ভ্যাকেন্সি চেয়েছিলেন বিভিন্ন জেলার ডিএম সাহেবরা, সেরকমভাবেই মানে দেওয়া হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনারা কোন দপ্তরে যোগ দিলেন? আমরা ডিএলআরও। ডিএল অ্যান্ড এলআরও। হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ সাইফুল ইসলাম, বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম থেকে এসেছেন। এখানে একটা মানুষের মধ্যে অভিযোগ দেখা দিচ্ছে যে শুধু আপনারা অর্থাৎ বাইরের ছেলেরা এখানে চান্স পেয়ে গেছে, পুরুলিয়ার ছেলেরা কোনো সুযোগই পায়নি, এই ব্যাপারটা আপনি কতটা জানেন? পুরুলিয়ার ছেলেরা বলতে ওরা বাঁকুড়াতে চান্স পেয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা তো হোম ডিস্ট্রিক্টে চান্সই পাইনি, ঠিক আছে। আমাদের বাড়ি হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টে আছে, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, প্রায় 260 কিলোমিটার। এখানে আমরা এসেছি গ্রুপ ডি চাকরি করতে, এখানে আমাদের পোস্টিং দিয়েছে। আচ্ছা, আপনারা জয়েন করলেন কবে? জয়েন আমরা কালকে করেছি, কালকে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। মানে আজ থেকে কি কাজ শুরু করেছেন? আজ কাল থেকে আমাদের জয়েন হয়ে গেছে, কিন্তু মানে এখনও যেখানে আমাদের পোস্টিং হবে সেখানে আমাদের এখনও দেয়নি এখনও পর্যন্ত। আজকে বলেছে দেবে বলছে, সেটা বিকেল টাইমে বলেছে দেবে বলে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? রবি দাস, পূর্ব মেদিনীপুর। এ বিষয়ে সরকারি আধিকারিকদের কাছ থেকে জানতে চাওয়া হলেও ক্যামেরার সামনে তারা কেউ মুখ খুলতে রাজি হননি।